सप्तम श्रेणी इतिहास विषय मॉडल एक्टिविटी टास्क पंचम पार्ट अर्थात पार्ट फाइव अगस्त मासे जेटा तुम्हारे दिया छिलो प्रश्नगुलो तार उत्तरगुलो आमी बोले दिच्छी, तुम्हारा झटपट खाता बेर करो एवं लेखा शुरू करो। तो देखो जो प्रश्नटा दिए छिलो तार प्रथमे दिए छिलो क स्तम्भेर साथे ख स्तम्भ मेलानो, तो आमी सरासरि उत्तरे चले जाई। एटा तुम्हारा लिखते शुरू करो। देखो खलिफार अनुमोदन एर साथे मिलबे इल्तुतमिस, सिजदा ओ पाइबस एर साथे मिलबे गियासुद्दीन बलबन, बाजार दर नियंत्रण अलाउद्दीन खलजी, आमुक्त माल्लोद एटा मिलबे हच्छे कृष्णदेव राय। एरपरे शून्यस्थान पूरण छिलो दुइयेर दागे, बंदोगान ई चिहलगणिर सदस्य छिलेन सुलतान गियासुद्दीन बलबन। आमि उत्तरटा बोले दिच्छि, दुइयेर दागे दुइयेरटा बांगलार प्रथम स्वाधीन सुलतान छिलेन शामसुद्दीन इलियास साहा। खये पर्तुगिज पर्यटक ड्यास विजयनगर परिभ्रमण करेन पेज। विजयनगर पराजित होयेछिलो ड्यास युद्धे, तालिकटा युद्धे 1565 ख्रिस्टाब्दे। তিনি তাকে বলেছে 30-50 শব্দের মধ্যে উত্তর দিতে। তো প্রথমটা হচ্ছে ইকতা ব্যবস্থা কি, উত্তরটা আমি বলছি। তুর্কি সাম্রাজ্য কয়েকটি ভাগে বিভক্ত ছিল, তাই এক একটি ভাগকে বলা হতো ইকতা বা ইকতা। এই ভাগগুলির দায়িত্ব যারা পালন করতেন তাদের বলা হতো ইকতদার বা ইকতাদার বা মাক্তি। এই ইকতাদাররা তাদের দায়িত্ব থাকা স্থানগুলিতে রাজস্ব আদায়ের সাথে সাথে আরও অন্যান্য কাজ করত। এই ব্যবস্থাকে বলা হতো ইকতা ব্যবস্থা। খলজি বিপ্লব বলতে কী বোঝো, ইলবাড়ি তুর্কি বংশের শেষ সুলতান কায়কোবাদকে হত্যা করে দিল্লির সুলতান হয়ে 1920 খ্রিস্টাব্দে জালালউদ্দিন ফিরোজ খুজলি সিংহাসনে বসেন। এই ঘটনা খলজি বিপ্লব নামে পরিচিত। এরপর চারের দাগের যেটা ছিল যে কৃষ্ণদেব রায়কে কেন বিজয়নগরের শ্রেষ্ঠ শাসক বলা হতো, তো তোমরা লেখো, আমি বলতে শুরু করছি আর কি। কৃষ্ণদেব রায় ছিলেন তুলুপ বংশের শাসক, তাকে শ্রেষ্ঠ শাসকের সম্মান দেওয়া হয়। তাকে শ্রেষ্ঠ বলার কারণগুলি নিম্নে আলোচনা করা হলো। কৃষ্ণদেব রায়ের শাসনকালে বিজয়নগরের সীমানার আরও বিস্তার ঘটে এবং তার শাসনকালে বিজয়নগরের গৌরব আরও বেড়ে যায়। কৃষ্ণদেব রায় ছিলেন সাহিত্যের পৃষ্ঠপোষক, তিনি শিল্প সাহিত্য সঙ্গীত এবং দর্শনশাস্ত্রে দৃষ্টিপাত করেন এবং তার সময়ে এর উল্লেখযোগ্য ফলাফল দেখা যায়। তিনি নিজেই একজন সাহিত্যিক ছিলেন। আমূল্য মুক্ত মাল্লদ নামে এক গ্রন্থে তিনি তেলুগু ভাষায় রাজার কর্তব্য সম্পর্কে আলোচনা করেন। তো এটাই, এর পাশাপাশি তিনি আভ্যন্তরীণ ও বৈদেশিক বাণিজ্যেরও প্রসার ঘটান। রাজাদের মধ্যে কৃষ্ণদেব রায় ছিলেন সবচেয়ে পণ্ডিত এবং সর্বোত্তম একজন মহান শাসক। তিনি একাধারে যেমন ছিলেন সুবিচারক, অন্যধারে ছিলেন একজন সাহসী শাসক। পর্তুগিজ পর্যটক পেজের লেখায় তিনি কৃষ্ণদেব রায়কে এইভাবে প্রশংসিত করেছেন এবং বলেছেন তিনি একমাত্র সর্বগুণের অধিকারী। তো হয়ে গেল প্রশ্নগুলো, তোমরা আশা করি পজ করে করে খাতায় লিখে নিতে পারবে। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, আমি পরবর্তী যদি দেখছি আমি কীভাবে অ্যাক্টিভিটি টাস্কগুলো তোমাদেরকে নিয়ে আসবো। তো ভিডিওটি এখানে শেষ করছি, ধন্যবাদ।